হ্যালো, আজকে আমি প্রথমবার ক্যামেরার সামনে এসেছি। আজকে ভ্যালেন্টাইন্স ডে, উইশিং ইউ অল আ ভেরি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আমার একটু ইচ্ছে আছে একটু বাইরে যাওয়ার, কাছাকাছি, অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু বেরোনো যাক, কাছাকাছি যাব, এই 1-2 ঘন্টা একটুখানি বাইরে থাকবো, তারপরে আবার চলে আসবো ঘরে। তাই ভাবলাম যে চলো ছোটোটা ব্লগই করা যাক, তোমাদের সাথে আজকের দিনটা একটু সেলিব্রেটও করবো আর মুহূর্তগুলো একটু শেয়ারও করবো। তোমার পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থেকো, তোমাদের তোমরা জানিও যে তোমরা কীভাবে আজকের দিনটা সেলিব্রেট করলে, আমি কিন্তু ওয়েট করে থাকবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকের দিনের শুরুটা এর থেকে ভালো আর কী বা হতে পারে। আমরা চলে এসেছি কলকাতার রাজডাঙ্গা মেন রোডে অ্যাক্রোপলিস মলে। এটি কসবা নিউ মার্কেটের একদম অপোজিটেই রয়েছে, পাশে আছে গীতাঞ্জলি স্টেডিয়াম, এটি হলো গ্রাউন্ড ফ্লোর। এবারে আমরা ওপরে যাচ্ছি, তোমাদেরকে মলের ভিতরের চারিদিক আমি আস্তে আস্তে দেখাবো। এটি 3rd ফ্লোরে ফুড কোর্টের ছবি। 3rd ফ্লোরে বাঁ দিক থেকে ডান দিকে আমি দেখাচ্ছি, এখানে পরপর ডিফারেন্ট খাবারের স্টল আছে এবং তার সামনে বসার জায়গাও আছে। এই পুরো এরিয়াটা জুড়ে বসে খাবারের ব্যবস্থা আছে। ডান দিকে KFC আছে, আর এখানে বাচ্চাদের একটি সুন্দর খেলার জায়গা আছে। শপিং মলের ভিউটা আমি এখান থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম, সবকটা ফ্লোরই মোটামুটি দেখা যাচ্ছে। 4th ফ্লোরে চিলিজ আছে, যেখানে সুন্দর বসে খাওয়ার ব্যবস্থা আছে, আর এটি হলো 3rd ফ্লোর, যেখানে ওয়াও মোমোর একটু সুন্দর জায়গা আছে। এটি হলো 2nd ফ্লোর, যার বাঁদিকে স্পেন্সার আছে। আমি প্রতিটা ফ্লোরই তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে হেলথ অ্যান্ড গ্লো আছে, ভিভা আছে, তার পাশে আছে মান্নেভার, আর সব শেষে আছে শপার স্টপ। এই ফ্লোরে মোটামুটি সব কিছুই জিনিস তোমরা পেয়ে যাবে। এর ডান দিকে অল দ্য প্লাস সাইজ স্টোর আছে, এখানে খুব ভালো ডিসকাউন্ট দিচ্ছে আমি দেখলাম, তাই তোমরা যদি কেউ নিতে চাও এখন কিন্তু খুব ভালো একটা টাইম, চলে আসতেই পারো এখানে। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই গ্রাউন্ড ফ্লোরে খুব সুন্দরভাবে একটি লাভ লেখা হয়েছে। এখানে ট্যাটু করার আর নেল আর্ট করার সুন্দর কিন্তু জায়গা আছে। আমি অনেককেই দেখছিলাম বসে নেল আর্ট করাচ্ছিলেন, তাই তোমরা যদি কেউ নেল আর্ট করাতে চাও বা ট্যাটু করাতে চাও তাহলে কিন্তু এখানে চলে আসতেই পারো। তো আমি মোটামুটি প্রত্যেকটা ফ্লোরই তোমাদের দেখালাম, এবার একটু ফটো সেশন স্টার্ট হয়ে যাক। এখানে আসবো কিন্তু সেই মুহূর্ত ক্যামেরা বন্দি হবে না তা কি হয়। এটি হলো গ্রাউন্ড ফ্লোর, এখানেও তোমরা অনেক কিছু শপিং করার জিনিস পেয়ে যাবে। তাহলে চলো গ্রাউন্ড ফ্লোরটা আমি একটু ভালোভাবে তোমাদের দেখিয়ে দিই, তারপর আমাদের ঘরে ফেরার পালা। আমরা এবার অ্যাক্রোপলিস মলের বাইরে চলে এসেছি।
আমরা কসবা নিউ মার্কেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছি, তার ঠিক অপোজিটেই অ্যাক্রোপলিস মল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পেন্সার, তার নিচে সিনেপলিস লেখা আছে, তার পাশে আছে ডান দিকে গীতাঞ্জলি স্টেডিয়াম ও সিমেন্স। এই ডান দিকের রাস্তাটি রুবি হসপিটালের দিকে চলে যাচ্ছে, আর এর বাঁদিকের রাস্তাটি গড়িয়াহাটের দিকে চলে যাচ্ছে। আমি একবার দেখিয়ে দিই আপনাদের। তো চলে এসেছি আমরা, বেশিক্ষণ ছিলাম না, এই প্রায় 2 ঘন্টা মতন কাটিয়েছি, বেশ ভালো লেগেছে। তো এবার একটু ফ্রেশ হয়ে নিই, আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি, তারপর তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গেই থেকো, আমার চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যদি কিছু জানা থাকে আমাকে কমেন্ট করতে পারো। আমার এই চ্যানেলে আমি এখনও পর্যন্ত, আচ্ছা বলে রাখি, আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি আমার রান্নাবান্না, গ্লাস পেন্টিং, ওয়াল পেন্টিং এগুলোর উপর ভিডিও দিয়ে থাকি। আর এই চ্যানেলটায় আলাদা, তোমরা জানোই বেশিরভাগ সময় শর্টসই আপলোড করে থাকি। আজকে ভাবলাম যে যাচ্ছি একটু ঘুরতে, তো তোমাদের সাথে একটু আড্ডাও হয়ে যাবে আর এক্সপিরিয়েন্সটা একটু শেয়ারও করে নেবো, সারাদিনের সুন্দর মুহূর্তগুলো। তাই এটা আমি করার একটু চেষ্টা করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর অন্য একদিন আরেকটা ভিডিওতে আবার আমি চলে আসবো। টাটা।